There is one affirmative sentence on a horse in the race. Drag the right jockey on the horse. এখন কথা হলো 5 বছরের একটা শিশু যে কিনা এখনো রিং পড়তে পারে না, সে কি করে এই ধরনের ট্রান্সফরমেশনস গুলো সম্পন্ন করছে। এই বিষয়ে অতি সরল উত্তর রয়েছে। উত্তরটি হলো, শিশুটি 1950 দশকের গোড়ার দিকে কুইন্সিয়ার রট মেথড অনুসরণ করছে। আমি শিশুটিকে, যার নাম কৃষবাবু, জিজ্ঞাসা করার মাধ্যমে জানতে পারলাম সে বাক্যের প্রথম অক্ষর ও জকি রঙের সাথে মিলিয়ে ট্রান্সফরমেশনগুলো সমাধান করছিল। আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে প্রকৃতপক্ষে কোনো ধরনের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল অনুসরণ করা হয় না। অবশ্য একটি কৌশল অনুসরণ করা হয় যার নাম হলো মনযক্কা কৌশল, অর্থাৎ যা ইচ্ছা তাই। যদিও 18-19 শতাব্দীতে শিখন শেখানোর ক্ষেত্রে অনেকগুলো কৌশল আবিষ্কার করা হয়েছিল, যেমন 1. ইনস্ট্রাক্টর টিচার সেন্টার মেথড, 2. লার্নার সেন্টার মেথড, 3. কন্টেন্ট ফোকাস মেথডস, 4. ইন্টারেক্টিভ পার্টিসিপেটিভ মেথডস, 5. লেকচার মেথডস, 6. প্রেজেন্টেশন অ্যান্ড ডেলিভারি অফ এ লেকচার মেথড, 7. GMT মেথডস, 8. ডিরেক্ট মেথডস, 9. স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, 10. SLT ওরাল অ্যাপ্রোচ, 11. অডিওলিঙ্গুয়াল মেথডস, 12. TPR মেথডস, 13. সাইলেন্ট ওয়েস, 14. CTL মেথডস, 15. ন্যাচারাল অ্যাপ্রোচ, 16. TVLT ইত্যাদি। আমাদের দেশে উপরের কোনো পদ্ধতিই সঠিকভাবে মেনে চলা হয় না, যদিও সরকার চেষ্টা করে যাচ্ছে। আর এই কারণেই আমাদের দেশের একটি শিশু যথাযথ বয়সে যথাযথ মেধা বিকাশ ঘটে না। নিচে কুইন্সনিয়ারের রট মেথড সম্পর্কে সম্যক আলোচনা করা গেল। কুইন্সনার রটগুলো হলো শিক্ষার্থীদের জন্য গণিত শেখানোর সহায়ক বা গণিত অন্বেষণ এবং গাণিতিক ধারণা, যেমন 4টি বুনিয়াদ গাণিতিক ক্রিয়াকলাপ, ভগ্নাংশের সাথে কাজ করা এবং বিভাজনগুলো সন্ধান করার মতো পদ্ধতি সরবরাহ করে। 1950 দশকের গোড়ার দিকে কালের গাত্রে কেন
বেলজিয়ামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জর্জের কোয়েন্সনার দ্বারা তৈরি রঙিন সংখ্যক রডগুলি এই সেটিকে জনপ্রিয় করে তুলেছিল, যিনি রডগুলিকে রাটেল বলেছিলেন। গ্যাটেকনোর মতে জর্জের কুইন্সনেয়ার 50-এর দশকের গোড়ার দিকে দেখেছিল যে শিক্ষার্থীদের তীব্রবাহীভাবে পড়াশোনা করানো হয়েছিল এবং দুর্বল বলে চিহ্নিত করেছিল। তারা তখন এই উপাদানটিকে শিক্ষোপকরণগুলো ব্যবহার করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিল। যখন শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত গাণিতিকগুলিতে খুব ভালো এমন মতামত উঠে এসেছিল, তারপর রডগুলি চালিত করার অনুমতি দেওয়া হয়েছিল।